মাতৃভাষায় সরোবরে বৈচিত্র্যের গান গাই এই প্রতিপাদ্যে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে মাতৃভাষায় কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের সভাপতি মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসীপু চৌধুরী অপু। অনুষ্ঠানের শুরুতে কবিরা তাদের নিজ নিজ মাতৃভাষা চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় কবিতা আবৃত্তি করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা কবিতা আবৃত্তি চর্চা ও কবিতার মাহাত্ম্য তুলে ধরেন। এই সময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শানে আলম, জেলা পরিষদের সদস্য নীলোৎপল খিসাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।